এখনো পর্যন্ত ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, কিছু বলার নেই, মানে ভাষায় এক্সপ্রেস করতে পারে। তোমাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের নতুন এক ভিডিও শুরু করব। এটা বাংলা বছরের প্রথম ভিডিও, আর প্রথম ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি নর্থ ইস্টের। থাম্বনেল আর ইন্ট্রো দেখে তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিও হতে চলেছে ভিস্তাদম কোচের জার্নি নিয়ে। প্রথমেই তোমাদের কাছে একটা আমার অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবেই কিন্তু ভিস্তাদম সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য তোমরা জানতে পারবে, এবং এর মধ্যে আশা করি তোমরা বোর ফিল করবে না, এটা আমার গ্যারান্টি। তো চলো ভিডিওটা শুরু করি। তো একদম সকাল সকাল এনজিপি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমি আর তনু, কারণ সকাল 7:20 নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাত্রা দেবে আমাদের এই আজকের ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। আর এই ট্রেনের ভিস্তাদম কোচেতে কিন্তু আমরা আজকে যাত্রা করব, আর তার এক্সপিরিয়েন্স করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমেই আমাদের এই আজকের ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের জার্নি সম্পর্কে, জার্নির গুরুত্ব সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, এবং এটা ভালো করে শুনে রাখলেই কিন্তু এই ট্যুরটাই বা এই যে ট্রেনটাতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা কিন্তু মনের মধ্যে এমনিতেই জেগে উঠবে। আর অবশ্যই থাকবে খুব সুন্দর সুন্দর ফুটেজ, যেটা আমি আমার ক্যামেরা বন্দি করেছি এই ট্রেনেরই, এই ভিস্তাদম কোচেরই ব্যালকনি থেকে। তো আমাদের এই আজকের ট্রেনটি 2021 সালের 28 আগস্ট প্রথম সার্ভিস দেওয়া শুরু করে, আর নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যখন ট্রেনটা যায় তখন 15777 নাম্বার নিয়ে ট্রেনটা যাত্রা শুরু করে, আর যখন আলিপুরদুয়ার থেকে এনজিপির উদ্দেশ্যে ফেরত আসে তখন এটা 15778 এই নাম্বার নিয়ে ফেরত আসে। প্রতিদিনই চলাচল করে সকাল 7:20 এনজিপি থেকে ছাড়ার টাইম, দুপুর 1টায় এনজিপি তে পৌঁছানোর টাইম, আবার দুপুর 2টায় আলিপুরদুয়ার থেকে ছেড়ে সন্ধ্যা 7:10 এনজিপি আসার কথা। এনজিপি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত টোটাল 168 কিলোমিটার পথেতে, 168 কিলোমিটার রাস্তার মাঝে মোট 7টা স্টপেজ আছে, যেমন শিলিগুড়ি জাংশন, সেবক রোড, নিউ মাইল জাংশন, চালসা, মাদারিহাট, হাসিমারা, রাজাভাতখাওয়া, এই মাঝের 7টা স্টপেজ এবং তারপরে আলিপুরদুয়ার জাংশন। তো এখানে তোমরা জেনে রাখো যে নিউ আলিপুরদুয়ার জাংশন আর আলিপুরদুয়ার জাংশন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটা কিন্তু আলিপুরদুয়ার জাংশন আছে। হয়তো তোমাদের কোনো ফেরার ট্রেন নিউ আলিপুরদুয়ার জাংশন থেকে ফেরার ট্রেনের টিকিট কাটা হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে আলিপুরদুয়ার জাংশনের বাইরে বেরিয়ে এসে এখান থেকে অটো টোটো বা বাসে করে তোমাদেরকে নিউ আলিপুরদুয়ার জাংশন পর্যন্ত যেতে হবে। তো এরপরে আসি এই ট্রেনের জার্নি পথের ভৌগোলিক গুরুত্বটা, মানে যেটা তোমাদেরকে আরও বেশি আকর্ষিত করবে এই ট্রেনের একবারের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এই ট্রেনটার জার্নি পথ মানে টোটাল এই 168 কিলোমিটার জার্নি পথটা কিন্তু ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, মানে আমরা এই ট্রেনে যাত্রা করলে ডুয়ার্সের একটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু আমাদের ট্রেনের মধ্যে থেকেই ঘুরে দেখা হয়ে যাবে, যেমন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সেবক রেলওয়ে ব্রিজ, তিস্তা নদী, জলঢাকা নদী, তোরসা নদী, ডুয়ার্স তেরাই টি গার্ডেন, বক্সা টাইগার রিজার্ভ, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, রাজাভাতখাওয়া, এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত জায়গাগুলোর ওপর দিয়ে টাচ করে কিন্তু তোমরা যাবে। এছাড়া তিস্তা বীচের ভিউ, চা বাগান, দুদিকে চা বাগান, মাঝে রাস্তা, তার ভিউ, এছাড়াও আছে অনেকগুলি ছোট ছোট গ্রাম, শহর, এবং এই সমস্ত কিছুর মাঝখান থেকে আর একটা নিরিবিলি পরিবেশে এই ডুয়ার্স অঞ্চল ঘুরতে ঘুরতে সুন্দর যাত্রাপথের একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই ট্রেনে হয়ে যাবে। তো এরপরে আসবো এই ট্রেনের ফেয়ার সম্পর্কে, কিন্তু তার আগে শুনে নেবো একবার আজকের আমার যে সহযাত্রী, সেই সহযাত্রীদের একটু সাক্ষাৎকার, মানে তাদের আজকের এই ট্যুরটা কেমন লাগছে সেটা সম্বন্ধে জানবো, এবং তারপরে আসবো এই ট্রেনের ফেয়ার এবং আরও কিছু এই জার্নি পথের গুরুত্ব সম্পর্কে। আজকে ট্যুরটা কেমন লাগছে বলো? ভীষণ ভীষণ ভালো, শুধু ভালোর বলে একটু উঠে ভুল হবে, গাড়িতে উঠে যেমন মজা লাগছে তোমাদের মতো সঙ্গী পেয়ে তো আরো ভালো লাগছে, তোমাদের এনজয় করছে, আমরা বয়সটাকে ফেলে এসেছি অনেকদিন আগে, সেটাকে আবার মনে করছি, সেগুলো দেখে ভালো লাগছে, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা দুজন এরকম যেরকম হাসছো, ঘুরছো, নাচছো, সেরকম যেন বহু বহু দিন থাকে, কারুর যেন না পায়ে ব্যথা হয়, যেন হাঁটার নষ্ট না হয়ে যায়। বলুন, এখনো পর্যন্ত ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এই গরমে আমরা ভিস্তারমে এসেছি, সেজন্য অনেক ধরনের প্রতিক্রিয়া অনেকের কাছে শুনেছিলাম যে ভালো এক্সপিরিয়েন্স হবে না, কিন্তু আমাদের প্রকৃতি ভীষণ সহায় রয়েছে, এখনো পর্যন্ত সেরকম রোদও নেই, যা রোদ রয়েছে ভীষণ
ভালো লাগছে সেদিন ওয়েদার, সহযাত্রীও খুব ভালো, আমরা খুব এনজয় করছি, আমরা প্রত্যেকে সবাই অপরিচিত হয়েও এখন আর কেউ অপরিচিত নেই, সবাই মিলেমিশে একাকার, খুব ভালো এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত হচ্ছে। আজকের প্রোগ্রামটার ব্যাপারে, তো এটার জন্যই তো আমি আরো এখানে এসেছি, এই বন্দে ভারতে করে আসবো, তারপরে আবার ভিস্টাডোমে করে যাবো। ভিস্টাডোমটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আমার আসার ভীষণ ইচ্ছা। কেমন লাগছে এখন পর্যন্ত? কিছু বলার নেই, মানে ভাষায় এক্সপ্রেস করতে হবে, আই কান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। সত্যি কথা বলতে কি, আজকের যে প্রোগ্রাম, আজকের যে ভিস্টাডোমের প্রোগ্রাম, সেটা এভাবে সাকসেসফুল হতো না যদি না এই রকম সহযাত্রী পেতাম। আজকের এই যে আমাদের সহযাত্রীরা আছেন, আমাদের কোচটা যে 44টা সিটের মধ্যে যতজন আছেন, মানে ধরুন এখানে আছেন 40 জনের মতো, এই 40 জন মানুষই নিজেরা কিন্তু আনন্দ করতে এসেছেন এবং আমাদের সাথে সেই আনন্দটা ভাগ করে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সমস্ত ভিডিও ক্লিপে এটা দেখাবো। আর সত্যি কথা বলছি, যে কোনো ট্যুরেতে যখনই আপনারা বেড়াতে যাবেন, যদি আপনাদের সহযাত্রীরা এইরকম সুন্দর হন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ট্যুরটা হবে একদম পুরো মাখন, ঠিক কিনা? তো চলুন, এখন অনেক কিছু দেখানোর জন্য বাকি আছে, অনেক কিছু ইনফরমেশন বাকি আছে। এই সমস্ত ক্লিপগুলো চলতে চলতে কিন্তু আমি ইনফরমেশনগুলো দিতে থাকবো, আর সাথে থাকবে আমাদের পাগলামি, যে তনু পাগলামি করছে এখানে, আর তার সাথে ওই যে আমাদের আন্টিরা আছেন, দিদিরা আছেন, তাদের সাথে চলবে অনেক মজা, অনেক কিছু। এখন ঘড়িতে বাজে 9:40, 9:45 চালসা থেকে ছাড়বে। এবারে বলে রাখি এই ট্রেনের গঠনগত বৈশিষ্ট্য। আমরা যে ট্রেনে যাত্রা করছি, এই ট্রেনের মোটামুটি 4টে বা 5টা বগি থাকে, যেমন 2টো GS থাকে, জেনারেল বগি, এর সাথে থাকে 1টা অথবা 2টো এসি চেয়ার কার। যখন টুরিস্ট বেশি থাকে তখন 2টো হয়ে যায়, যখন কম থাকে তখন 1টা হয়, আর তার সাথে থাকে 1টা ভিস্তাদম কোচ। যখন এই ট্রেন NGP থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাত্রা করে, তখন এই ভিস্তাদম কোচটি ট্রেনের পিছনের দিকে থাকে, আর যখন আলিপুরদুয়ার থেকে ফেরত আসে তখন এটা ট্রেনের সামনের দিকে হয়ে যায়। এর ভিস্তাদম কোচের বিশ্লেষণটা একটু বলে নিই বা দেখিয়ে নিই। ভিস্তাদম কোচের মধ্যে কিন্তু সব রকম সুন্দর ফেসিলিটি থাকে, কারণ ভিস্তাদম কোচের ছবি তোমরা এর আগে অনেক জায়গাতেই দেখেছো, আর সেই জন্যই ভিস্তাদম কোচের যে ভেতরের ইন্টিরিয়ার, মানে চেয়ারগুলোকে 180 ডিগ্রি রোটেট করা যায়, পায়ের কাছে একটা লেভার থাকে, লেভারটা পুশ করলে 180 ডিগ্রি ঘুরে যায়, সামনের এই বড় ক্লিন উইন্ডো যেটাকে কার্টেন দিয়ে ঢেকে দেওয়া যায় খুব সহজে, তারপর প্রতিটা চেয়ারের সামনে বোতল হোল্ডার, প্রতিটা চেয়ারের সাথে খাবারের জায়গা বা টেবিল, তার সাথে চার্জিং পয়েন্ট, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল। আর ভিস্তাদম কোচের শেষের দিকে, মানে যে যখন ট্রেনটা শেষ হচ্ছে, শেষের দিকটাতে একটা লবি আছে বা সেলফি পয়েন্ট আছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু সুন্দর এই যে ভিউ সেটা নেওয়া যায়। আর যেহেতু এসি কোচ, স্বাভাবিক ভিস্তাদম মানে লাক্সারিয়াস ট্রেন, সেখানে তো এসি কোচ হবেই, তাই এই গরমেতেও কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর এই সেলফি পয়েন্ট আর যে চেয়ার বা বসার যে জায়গা, এই দুটো জায়গার মাঝে যে ছোট্ট একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজের মধ্যে আছে কিন্তু একটা ছোটোখাটো স্টলের মতো, কফি স্টলের মতো, সেখানে দুজন অ্যাটেন্ডার থাকেন, কফি চা এই সমস্ত কিছু পাওয়া যায়, জল পাওয়া যায়, ড্রিঙ্কস পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, এর সাথে থাকে বিভিন্ন প্যাকেট ফুড, মানে কেক থেকে বিস্কিট থেকে শুরু করে চিপস থেকে শুরু করে এই সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়, তাই হালকা ফুলকা টিফিনের জন্য কিন্তু বাইরে থেকে কোনো চিন্তা করতে হবে না। আর এখানে সমস্ত যে জিনিসগুলো আছে যেগুলো বিক্রি হয়, সেগুলো সবই কিন্তু MRP হিসাবে বিক্রি হয়, MRP থেকে বেশি টাকা কিন্তু এখানে নেওয়া হয় না। তো এই ভিস্তাদম কোচের যখন ভেতরে ইন্টিরিয়ার দেখাচ্ছি, তখন তোমাকে এর সাথে এসি চেয়ার কারেরও ইন্টিরিয়ারটা একবার দেখিয়ে নিই। তো এই এসি চেয়ার কারের ভেতরের কন্ডিশনটা একদম যেমন শতাব্দী এক্সপ্রেসে 3:2 অনুপাতে চেয়ার সাজানো থাকে, সেরকম এখানেও 3:2 অনুপাতে চেয়ার সাজানো থাকে, একদিকে 3টে, একদিকে 2টো, মাঝে প্যাসেজ, আর এই সিটগুলোও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আর এর সাথে যেমন এসি কোচের মধ্যে ল্যাক্সারিয়াস একটা ভাব থাকে, সেটা থাকি। চলো, হাসি মজা আনন্দ সবই তো থাকবে, কিন্তু তার সাথে আমাকে কাজটাও করতে হবে, দেখাতে হবে তোমাদেরকে। তো এটা হচ্ছে ভিস্টাডোম কোচের দিকে, আর এখানে হচ্ছে ভিস্টাডোম কোচের, এটা হচ্ছে বেসিন আছে এখানে একটা, আর এটা হচ্ছে তোমার ডাস্টবিন, নিচে একটা পলিথিনও দেওয়া রয়েছে, ওইখানে শুধু ধরছিল না বলে পলিথিনও দিয়েছে, যার যা ডাস্টবিন, এটা খুব ভালো জিনিস আর কি। প্রতিটা আমার মনে হয় ট্রেনের প্রতিটা বগির সামনে এরকম ডাস্টবিন দেওয়া উচিত। তো এখানে বেসিন আছে, বেসিনের জল টল সব ঠিকঠাক আছে, আমি হাত বেজাচ্ছি না। তো চলো একবার বাথরুমটা ঢুকিয়ে দেখে নিই। তবে তো এটা হচ্ছে বাথরুম, দেখো এটা বড় একটা আয়না আছে, যথেষ্ট পরিষ্কার, আর এখানে একটা বেসিন আছে, এখানে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড আছে, আর কি যে প্লেস্টু প্লাস এটা ঠিক আছে, আর কি আছে এখানে লিকুইড আছে, হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড শাওয়ার পর্যন্ত আছে, কাপড় চোপড় ছড়ানোর জন্য একটা জায়গা আছে, তো মোটামুটি সব ঠিকঠাকই আছে, ভালো। আর ওই দিকেরটা একই, আর ওই দিকটা খুলছে না, আর এখন পর্যন্ত পরিষ্কারই আছে। তো চলো এবারে এই ট্রেনের ফেয়ার সম্পর্কে একটু জেনে নিই।
এখানে যখনই টিকিট তোমরা বুক করবে, যেটা অনেকের মধ্যেই প্রবলেম হয়, অনেকে ভুলে যায় বা ভুল করে ভিস্তাদোমের জায়গায় এসি চেয়ার কারে টিকিট বুক করে নেয়, তাদের জন্য বলি যখন ভিস্তাদোমের টিকিট তোমরা বুক করতে চাইছো তখন আইআরসিটিসি ওয়েবসাইট বা আইআরসিটিসি অ্যাপসে ইভি বলে অপশন থাকবে। ইভি মানে ভিস্টাডোম কোচ আর সিসি মানে চেয়ার কার। তো সিসি বা চেয়ার কারের প্রাইস হচ্ছে, ফেয়ার হচ্ছে 310 টাকা, আর ভিস্তাদোমের ফেয়ার হচ্ছে 840 টাকা, আর জেনারেল বগির ফেয়ার হচ্ছে 80-90 টাকা। আর ভিস্তাদোম কোচের পিছনের দিকের যে ব্যালকনি, এই ব্যালকনিটা যখন এনজিপি থেকে আলিপুরদুয়ার যাচ্ছ তখনের জন্যই ভালো, কারণ তখন পিছনটা ফাঁকা থাকে, তাই সমস্ত ফুটেজ ছবি টবি তুলতে পারো, ভালো লাগে দৃশ্য দেখতে দেখতে। কিন্তু যখন আলিপুরদুয়ার থেকে এনজিপির উদ্দেশ্যে ট্রেনটা যাত্রা করে, মানে ফেরত আসবে এনজিপিতে, তখন কিন্তু এর সামনে ইঞ্জিন ঘর থাকবে, তাই সেক্ষেত্রে কিন্তু আর আলাদা করে তোমরা বাইরের দৃশ্য এই সামনে থেকে যেটা দেখা যায় সেটা কিন্তু সেভাবে দেখতে পাবে না। আর একটা কথা বলে নিই, এই যাত্রাপথেই একটা স্টেশন আছে যার নাম হচ্ছে হাসিমারা। এই হাসিমারা স্টেশন কিন্তু ভুটান বর্ডারের খুব কাছাকাছি, তাই এখান থেকে কিন্তু ভুটান ঘুরতে যাওয়া হয়। আর ব্যাপারটা হচ্ছে এই ট্রেনটা মাত্র 168 কিলোমিটার, জার্নি কভার করতে প্রায় 5.5-6 ঘন্টা টাইম নেয়, মানে প্রতিটা স্টেশনতে 10-15 মিনিট করে দাঁড়ায়, এবং এভারেজ স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, মানে খুবই স্লো গতিতে ট্রেনটা চলে। আর সেই জন্যই যাদের এমনি দরকার আছে আলিপুরদুয়ার যাওয়ার জন্য তারা এই ট্রেনটা অ্যাভয়েড করতেই পারো, মানে যারা কোনো কাজের জন্য যাচ্ছ, যাদের একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার, তারা কিন্তু এই ট্রেনটা অ্যাভয়েড করে অন্য কোনো ট্রেন নিয়ে আলিপুরদুয়ার যেতে পারো। তো আশা করি তোমাদেরকে অনেক অনেক ইনফরমেশন দিতে পেরেছি এই ভিস্তাদোমের জার্নি সম্পর্কে বা এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের জার্নি সম্পর্কে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ট্যুর রিলেটেড ইনফরমেটিভ ভিডিও খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে লিখে জানাতে পারো। তো চলো আজকের মতো এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আর আমরা 13ই মে গ্যাংটক যাচ্ছি এবং সেখান থেকে নর্থ সিকিম ট্যুর করব, আগে থেকেই বলে দিলাম। তো যদি কেউ আমাদের সাথে দেখা করতে চাও, যদি কেউ আসতে চাও ওই সময় গ্যাংটক বা নর্থ সিকিম, তাহলে আসতে পারো এবং কন্ট্যাক্ট করলে সবার সাথে দেখা করে নেব। তো চলো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।